এই অংশে আমরা এমন কিছু অঙ্ক দেখব যেগুলোতে সরাসরি সূত্র প্রয়োগ করে অঙ্ক করা যাবে না সিম্পল ট্রিকোনোমেট্রিক একটু রূপান্তর করে নিলে বা একটু কনভার্ট করে নিলে আমাদের অঙ্কগুলো করা সহজ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের ট্রিকোনোমেট্রিক সূত্রগুলো যদি আমরা ভালো করে মুখস্থ থাকে তাহলে সেই সূত্রগুলো দিয়ে একটু কনভার্ট করে নিব দেন আমাদের ডিফারেন্সিয়েশন নির্ণয় করা অনেক সহজ হয়ে যাবে আমরা একটা উদাহরণ দেখে নিই যেমন ডিডি এক্স অব সাইন্স স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস কজ এক্স এখন এটা কিন্তু আমরা সরাসরি ডিফারেন্সিয়েশন নির্ণয় করতে পারতেছি না বাট একটু বুদ্ধি করে আমরা যদি একটু কনভার্ট করে নিই তাহলে কিন্তু অঙ্কটা একদম সোজা হয়ে যাবে কীভাবে এক্ষেত্রে আমরা দেখতেই পারতেছি সায়েন্স স্কোয়ার এক্স আছে তাহলে এক্ষেত্রে সায়েন্স স্কোয়ার এক্সের ফর্মুলাটা বসিয়ে দিই সায়েন্স স্কোয়ার এক্সের ফর্মুলা কী ওয়ান মাইনাস ক স্কোয়ার এক্স খুব সিম্পল এর পরবর্তীতে যেটা করতে পারি এইটাকে এ প্লাস বি বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলতে পারি তাহলে লিখতে পারি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তখন যেটা আমরা পাবো এই নীচের সাথে কাটাকটি করে তখন পাবো হচ্ছে ডিডি এক্স অফ ওয়ান মাইনাস কজ এক্স এখন কিন্তু রাশিটা অনেক বেশি সিম্পল হয়ে গেল এই ওয়ান মাইনাস কজ এক্সের ডিফারেন্সিয়েশন কি সাইন এক্স এটাই উত্তর খুবই সহজ আরেকটা উদাহরণ দেখে ফেলি ডিডি এক্স অফ সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান প্লাস সাইন টুয়াইস এক্স এই অঙ্কটাও প্রথমে দেখলে মনে হচ্ছে যে এটা কীভাবে করব কিভাবে নির্ণয় করা যেতে পারে ওই যে আবারও বললাম সিম্পল একটু বুদ্ধি খাটিয়ে ট্রিকোনোমিত কনভার্সন করে নিতে হবে এক্ষেত্রে আমরা দেখতে পারতেছি আর ট্রিকোনোমিত সূত্রগুলো বা ট্রিকোনোমিত রূপান্তরের সময় আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে সূত্র যেভাবে প্রয়োগ করা যায় সেই সূত্র অনুসারে প্রয়োগ করে যাব একটা সময় একটা সিম্পলিফাই হয়েই যাবে তাহলে এক্ষেত্রে সাইন টুয়াইস এক্স আছে আমরা সাইন টুয়াইস এর সূত্রটা ফেলে দিই আমরা জানি সাইন টুয়েস এক্স মানে কি টু সাইন এক্স কজ এক্স আর বুদ্ধি করে এই একের জায়গায় আমরা লিখতে পারি ওয়ান মানে কি সাইন স্কোয়ার এক্স প্লাস ক স্কোয়ার এক্স যা সেটা বসিয়ে দিই তাহলে আমরা একের জায়গায় লিখলাম সাইন স্কোয়ার এক্স প্লাস ক স্কোয়ার এক্স আর সাইন টু এস এক্সের জায়গায় লিখলাম হচ্ছে টু সাইন এক্স কস এক্স এখন কিন্তু এই নিচে কিন্তু একটা হোল স্কোয়ারের ফর্মুলা চলে আসলো মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এস সিবি তাহলে নিচে আমরা লিখতে পারি সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার এই হোল স্কোয়ার আর উপরে একটা রুট তাহলে কী হবে তাহলে হোল স্কোয়ার এবং রুট কাটাকাটি আর উপরেও সাইন এক্স কজ এক্স তাহলে সব মিলে আলটিমেটলি যেটা থাকবে সেটা হচ্ছে ডিডিএক্স অফ ওয়ান আর ওয়ান যেহেতু একটা ধ্রুবক আমরা জানি ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হচ্ছে শূন্য তাই তাহলে রেজাল্ট হচ্ছে শূন্য এইভাবে বইয়ে অনেক অঙ্ক দেওয়া আছে সেগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবে যে এই জাতীয় অঙ্কগুলোতে তোমরা অনেক বেশি দক্ষ হয়ে গেছো থ্যাংক ইউ